হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা মেইনলি হলো যে একটা প্রোডাক্টের রিভিউ দিব। তো খুব সামনেই আমার অ্যানিভার্সারি ছিল, মানে কয়েকদিন আগে। তো অ্যানিভার্সারিতে আমি কিছু গিফট পাই, তো গিফটের মধ্যে একটা স্পেশাল গিফট পাই, সেটা হলো এই যে যে পড়ে আছে যে ডায়মন্ডের মঙ্গলসূত্রটা, সেটা সেটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল নেওয়ার। তো এবার যখন পেয়েছি তো ভাবলাম তোমাদের সামনে সেটা রিভিউটা অবশ্যই দিয়ে দিই। তো আমি মঙ্গলসূত্রটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর সে সম্বন্ধে বলছিও যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই যে মঙ্গলসূত্রটার এই জায়গাটাতে পুরো ডায়মন্ড বসানো আছে, ছোট ছোট ডায়মন্ড গুলো। আর এভাবে যেরকম মঙ্গলসূত্রের মধ্যে করা থাকে, কালো পুঁথি আর এরকম করে গাঁথা আছে। তো এই গাঁথাটাও পুরোটাই বললো যে সোনার গাঁথা আছে। আর এটা তো দেখতেই পাচ্ছ ডায়মন্ড, তো এখানটাতে ছোট ছোট ডায়মন্ড আছে। আর কিন্তু এটা দূর থেকে দেখলে মনে হবে যে একটাই ডায়মন্ড। তো এটা বিশেষত্ব। আর মঙ্গলসূত্রটা খুব ইউনিক, কারণ আমরা সাধারণত মঙ্গলসূত্রের একটা আলাদা রকম প্যাটার্ন দেখি। তো আমি সেই রকম প্যাটার্নে না নিয়ে একটু আলাদা রকম নিয়েছি, কারণ আমি যাতে এটাকে মাঝে সাঝে ডেলি ইউজও করতে পারি। আর তোমরা যদি চাও তো এই ধরনের মঙ্গলসূত্র ডেলি ইউজও করতে পারো। তো আমি ভাবতাম যে কেবল সেনকো গোল্ড হয়তো ভালো কালেকশন থাকবে না মঙ্গলসূত্রের। তো কিন্তু যখন গেলাম এই মঙ্গলসূত্রটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে নেওয়া, তো এই মঙ্গলসূত্রটা কি বলে খুবই ভালো। আর ভালো বলতে খুবই স্টাইলিশ দেখতে। আর যারা ধরো ডেইলি বেসিসে জব টপ করে, তো তারাও এই মঙ্গলসূত্রটা যদি ইউজ করে তো তাহলে কোনো রকম প্রবলেম হবে না। আর হয়তো অনেক সময় হয় না, কোনো জিনিস সোনা জিনিস পড়লে পারে গায়েটায় হয়তো লাগে বা শাড়িতে লাগে, এই মঙ্গলসূত্রটার মধ্যে সেটা সেটা হবে না। দেখতে পাচ্ছ দেখো পুরোটাই মানে এরকম করে বসানো আছে যে যাতে কোনো কিছুতে খোঁজ টোচ লাগবে না বা শাড়ি টাড়িতে ছিঁড়ে যাবে না বা কোনো রকম মনেই হবে না যে কিছু আমরা পরে আছি। তো এই মঙ্গলসূত্রটা খুবই পছন্দ হয়েছে। আর তোমরা যদি চাও তো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে এরকম মঙ্গলসূত্র অবশ্যই নিতে পারো, ওখানে আরও ভালো ভালো কালেকশন আছে আর ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর। তো ক্যারকলেন বা তানিক্সের কথা আমি বলতে পারছি না, কারণ আমি ওখানে যাইনি। তো আমি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে গেছিলাম মঙ্গলসূত্র কিনতে, তো তাই জন্য এটা কিনে নিয়েছি। এটা যেহেতু পছন্দ হয়ে গেছে, এটা 3 গ্রামের মতো আছে। আর এটার প্রাইস নিয়েছি হলো 39,000 সামথিং। তো পুরোটাই আমরা যদিও কার্ডেই পেমেন্ট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ মঙ্গলসূত্রটা খুব সুন্দর। আর আমি আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি মঙ্গলসূত্রটা। এরকম একটা বক্সে দিয়েছে, এরকম একটা বক্সে। তো দাঁড়াও আমি পরেও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখতেই পাচ্ছ মঙ্গলসূত্রটা আমি পরে নিয়েছি গলার মধ্যে, আর দেখতে পাচ্ছ খুবই স্টাইলিশ একটা লুক দিচ্ছে। আমি যেহেতু এরকম একটা শাড়ি পরে আছি, তো তোমরা শাড়ি কুর্তি চুড়িদার সব কিছুর সাথে মঙ্গলসূত্রটা যাবে আর সুন্দরও লাগবে। তো তোমরা যদি চাও তো এই ধরনের মঙ্গলসূত্র তোমরা অবশ্যই কিনতে পারো। নিজেদের মালদা থেকে আমি নিয়েছি এটা। আর আমি যেখানে থাকি ওখানটাতে আছে ঢাকা জুয়েলারি, কিন্তু আমি ওখানে দেখিনি। তো আমি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে নিয়েছি। তো মঙ্গলসূত্রটা খুবই সুন্দর, খুবই স্টাইলিশ। আর দেখো দূর থেকে দেখলে মনে হচ্ছে যে একটাই ডায়মন্ড বসানো আছে, আলাদা আলাদা করে যে ছোট ছোট করে ডায়মন্ডগুলো বসানো আছে সেটা বোঝাও যাচ্ছে না। তো বেশ স্টাইলিশ লাগছে আর খুবই পছন্দের একটা জিনিস আমার। তো তোমরা যদি চাও তো অবশ্যই এই মঙ্গলসূত্রটা বা এই টাইপের আরও আরও যত মঙ্গলসূত্র বা জুয়েলারি সব সেনকো গোল্ড থেকে দেখতে পারো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর মঙ্গলসূত্রটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো আর বেশি বেশি করে কমেন্ট করবে। আর আগামীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব আর ভালো ভালো রিভিউও আনবো। তো আজকের মতো টাটা ফ্রেন্ডস।